प्रिय स्टूडेंट्स आज के आम्रा जेटा निये आलोचना करब सेटा होच्छे पॉलीजेनिक वंशानुसरण। देखो पॉलीजेनिक कथाटीर आरेकटी माने होच्छे पॉलीजेनिक वंशानुसरण के आम्रा क्वांटिटेटिव वंशानुसरण बोले थाकि। क्वांटिटेटिव कथाटार माने तोमरा बुझते पारछो एर माने होच्छे क्वांटिटी बा नम्बर अफ जीन्स। अर्थात पॉलीजेनिक वंशानुसरणेर जदि आम्रा संज्ञा दिई ताहले आम्रा बोलबो जे जखन एकाधिक जीन मिले कोनो एकटी निर्दिष्ट वैशिष्ट्येर तारतम्यके नियंत्रण करे तखन ओई धरनेर जीनेर जे वंशानुसरण ताके आमरा बोलबो पॉलीजेनिक वंशानुसरण। एर आगेर क्लासे प्लियोट्रपिते तोमरा पढ़ेछो जे एकटी जीन एकाधिक वैशिष्ट्यके नियंत्रण करछे आर एखाने तोमरा जानबे जे एकाधिक जीन एकटी निर्दिष्ट वैशिष्ट्यके नियंत्रण करछे। বোঝা গেছে? তো পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক বংশানুসরণের আমরা একটি উদাহরণ নিই এখানে, সেটা হচ্ছে মানুষের ত্বকের বর্ণ। মানুষের ত্বকের বর্ণ হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের একটি উদাহরণ। সাধারণত মানুষের ত্বকের বর্ণ তিন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিনগুলি হচ্ছে এ, বি এবং সি। এই তিনটি জিন মিলে দেহের ত্বকের বর্ণকে নিয়ন্ত্রণ করে। এখানে এই তিনটে জিন নির্ণয় করবে যে দেহে কী রকম পরিমাণে মেলানিন তৈরি হবে। ধরে নেওয়া যাক যদি এই তিনটে জিনই তিনটে জিন তারা প্রত্যেকেই ডমিনেন্ট ফর্মে আছে, অর্থাৎ তারা প্রত্যেকেই প্রকট, তাহলে কী হবে? এখানে টোটাল ছটা জিন ডমিনেন্ট, ফলে দেহে ম্যাক্সিমাম মেলানিন তৈরি হবে। ম্যাক্সিমাম মেলানিন তৈরি হবে এবং দেহের কালার হবে গাঢ় কালো। এইবার এই ছয়টি জিনের মধ্যে যদি এরকম হয় যে তিনটে ডমিনেন্ট এবং তিনটে রিসেসিভ, অর্থাৎ তিনটে হবে প্রকট এবং তিনটে হবে প্রচ্ছন্ন, এ বি সি এবং সি, তাহলে এখানে টোটাল ডমিনেন্ট হচ্ছে তিনটে। এখানে মেলানিন প্রোডাকশনটা হবে কি? অর্ধেক। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফর্ম, অর্থাৎ অন্তর্বর্তী একটি অবস্থান। ফলে এখানে মেলানিন হবে, মেলানিন প্রোডাকশনটা হবে মিডিয়াম এবং দেহের বর্ণ হবে সাধারণত গাঢ় এবং অন্তর্বর্তী দশার একটি মধ্যবর্তী পর্যায়ের গায়ের রং হবে। এবার আরেকটি হতে পারে যেখানে টোটাল ছয়টি জিনই কী হয়? রিসেসিভ বা প্রচ্ছন্ন। এখানে তাহলে ডমিনেন্ট কোয়ারটা জিরো ডমিনেন্ট, এখানে মেলানিন প্রোডাকশান কী হবে? জিরো। মেলানিন প্রোডাকশান এখানে জিরো, ফলে এখানে দেহের বর্ণ যেটা হবে সেটাকে আমরা বলবো অ্যালবিনো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ছয়টি জিনের দ্বারা তাদের প্রকট এবং প্রচ্ছন্নতার উপর নির্ভর করে বোঝা যাচ্ছে যে কি দেহের ত্বকের বর্ণের তারতম্য কীরূপ হবে। যদি ছয়টি জিন ডমিনেন্ট থাকে
তাহলে এখানে মেলানিন যেটা তৈরি হবে সেটা ম্যাক্সিমাম পরিমাণে হবে এবং দেহের বর্ণ হবে গাঢ় কালো। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট দশা অর্থাৎ অন্তর্বর্তী দশা, যেখানে কী হচ্ছে তিনটে ডমিনেন্ট জিন এবং তিনটে রিসেসিভ জিন হতে পারে। এখানে মেলানিন প্রোডাকশানটা হবে মাঝামাঝি বা মিডিয়াম এবং দেহের ত্বকের বর্ণ হবে গাঢ় কালো এবং অ্যালবিনোর মধ্যবর্তী পর্যায়ের একটি কালার বা স্যাম্বর্ণ আমরা বলতে পারি। আরেকটি অবস্থা হতে পারে জিনের যেখানে প্রত্যেকটি জিনই সাধারণত রিসেসিভ বা প্রচ্ছন্ন ফর্মে আছে, তাহলে কী হবে টোটাল মেলানিন প্রোডাকশানটা হবে জিরো এবং ত্বকের বর্ণ হবে কি সাদা টাইপের আমরা বলতে পারি বা অ্যালবিনো। এবার এই জিনগুলির ডমিনেন্ট এবং রিসেসিভের একটা রেঞ্জ হতে পারে, অর্থাৎ এখানে কটা ডমিনেন্ট আছে ছটা, এরপরে পাঁচটা ডমিনেন্ট হতে পারে, তারপরে চারটে ডমিনেন্ট হতে পারে, তারপরে অন্তর্বর্তী দশা যেমন তিনটে ডমিনেন্ট হতে পারে ঠিক তেমনইভাবে এখানেও তাই, তিনটে ডমিনেন্ট থেকে দুটো ডমিনেন্ট হতে পারে, তারপরে একটা ডমিনেন্ট হতে পারে এবং সবশেষে জিরো ডমিনেন্ট হতে পারে। অর্থাৎ এইরকমভাবে দেহের ত্বকের বর্ণের তারতম্যটা ঘটছে, কতগুলি জিন তার প্রকট এবং কতগুলি জিন প্রচ্ছন্ন। তাহলে মানুষের দেহের ত্বকের বর্ণ হচ্ছে পলিজেনিক বংশানুসরণের একটি উদাহরণ, এছাড়াও শস্য দানার বর্ণেও কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের একটি উদাহরণ। তোমাদের বইয়ে এখানে একটি ক্রস দেওয়া আছে, ক্রস করে দেখানো হয়েছে যেখানে ডমিনেন্ট এবং রিসেসিভ এবং ডমিনেন্ট জিনযুক্ত মেল ফিমেলের মধ্যে ক্রস করানো হয়েছে এবং তাদের এফ টু জেনারেশনে যে 64টি অপত্য সন্তান তৈরি হবে তাদের ক্ষেত্রে ত্বকের বর্ণ যে তারতম্যটা হবে সেটা কীরকম হবে এবং এই জিনের ডমিনেন্সিটা কীরকম তার উপরে নির্ভর করবে। অর্থাৎ ওখানে 64টার মধ্যে দেখানো হয়েছে যে যদি 6টা ডমিনেন্ট থাকে তাহলে গায়ের কালার হবে খুব গাঢ় কালো, যদি 5টা হয় তাহলে হবে কালো, 4টে হলে হবে অল্প কালো, আর যদি 3টে ডমিনেন্ট হয় তাহলে গায়ের কালার হবে শ্যামবর্ণ, তারপরে 2টো হলে একটু ফর্সা, 1টা হলে খুব ফর্সা, এবং যদি 0 ডমিনেন্ট হয় তাহলে সে হবে অ্যালবিনো। এরকমভাবে তোমাদের বইয়ের উদাহরণ দেওয়া আছে। এখানে আমি তোমাদের ক্রসটা করে দেখিয়েছি, তোমাদের বইয়ে অতটা ক্লিয়ার দেওয়া নেই। এখানে দেখানো হয়েছে যে মানুষের পলিজেনিক ইনহেরিটেন্সে এটি সাধারণত বিজ্ঞানী সিভি ডেভেনপোর্ট ব্যাখ্যা করেছিলেন। মানুষের ক্ষেত্রে একজন হোমোজাইগাস ডমিনেন্ট মেল এবং হোমোজাইগাস রিসেসিভ ফিমেলের মধ্যে এখানে ক্রস করানো হয়েছে। মেলের যে গ্যামেটটি আসবে এবং ফিমেলের যে গ্যামেটটি আসবে তাদের মধ্যে ফিউশন ঘটালে F1 জেনারেশনে হেটেরোজাইগাস যে সন্তানটি হবে সেটি হবে হেটেরোজাইগাস, এবং এক্ষেত্রে সন্তানটির ক্ষেত্রে 3টি ডমিনেন্ট এবং 3টি রিসেসিভ জিন থাকবে অর্থাৎ ইন্টারমিডিয়েট দশা। এবার তোমরা ডান দিকে একটি ছোট গ্যাপের মধ্যে দেখো এখানে F2 জেনারেশনে কী হয়েছে, F1 জেনারেশনে যে হেটেরোজাইগাস অপত্য এইরকম তাদের মধ্যেই নিজেদের মধ্যেই যখন ক্রস করানো হয় তার ফলে F2 জেনারেশনে টোটাল 64টি সন্তান তৈরি হবে। এখানে গ্যামেট প্রোডাকশানটা আমি দেখিয়েছি, দেখো F1-এর যে হেটেরোজাইগাস যে জনু তার এখানে যে গ্যামেট কম্বিনেশন অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি এবং স্মল এ স্মল বি এবং স্মল সি, এখান থেকে F1 জেনারেশনের এই হেটেরোজাইগাস অপত্য থেকে টোটাল 8 রকমের গ্যামেট তৈরি হতে পারে এবং সেগুলি কীভাবে তৈরি হতে পারে এখানে দেখানো হয়েছে। দেখো প্রথমে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি এরকম একটা গ্যামেট তৈরি হতে পারে, স্মল এ স্মল বি এবং স্মল সি এরকম একটা গ্যামেট তৈরি হতে পারে, তারপর এরকম হতে পারে যে ক্যাপিটাল এ নিচে দেখো এখানে ক্রসের মতো যেটা দেখানো হয়েছে ক্যাপিটাল এর সঙ্গে নিচে স্মল বি এর লিঙ্কেজ ঘটানো হয়েছে বা লিঙ্কেজ ঘটেছে,
ফলে কি হয়েছে, যে গ্যামেটটি তৈরি হয়েছে সেটা হয়েছে এই তিন নম্বর গ্যামেটটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ক্যাপিটাল এ এবং নিচে বি আর সি এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি এবং স্মল সি। চার নম্বর গ্যামেটটা দেখো, নিচের স্মল এটা সাধারণত ক্যাপিটাল বি সি এর সাথে লিঙ্ক হয়েছে এবং যে গ্যামেটটি তৈরি হয়েছে সেটি হয়েছে স্মল এ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি। তিন নম্বর ক্ষেত্রে ঠিক পিছনের দিক দিয়ে লিঙ্কটা হয়েছে, অর্থাৎ স্মল সি ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এর মধ্যে ফিউশন ঘটেছে এবং অপর পক্ষে ক্যাপিটাল সি এর সঙ্গে স্মল বি এবং স্মল এ, এরকমভাবে গ্যামেট পাঁচ এবং গ্যামেট ছয় তৈরি হয়েছে। আর সর্বশেষ সাত নম্বর এবং আট নম্বর যে গ্যামেটটি তৈরি হয়েছে সেখানে কী হয়েছে, ক্যাপিটাল এ স্মল বি এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার স্মল বি ক্যাপিটাল সি এর সঙ্গে যুক্ত হয়েছে, ফলে যে গ্যামেটটি তৈরি হয়েছে সাত নম্বর সেটা হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি এবং ক্যাপিটাল সি। আর আট নম্বর গ্যামেটটা ঠিক উল্টোটা, অর্থাৎ স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল সি, এরকমভাবে টোটাল আটটি গ্যামেট আসতে পারে। তাহলে এফ টু জেনারেশনের ক্ষেত্রে এই হেটেরোজাইগাস মেল এবং ফিমেলের টোটাল আট, আটে ৬৪ খানা সাধারণত অপত্য তৈরি হবে। এখানে এফ টু জেনারেশনের চেকার বোর্ডটা দেখানো হয়েছে, তোমরা একটু আগে দেখলে যে হেটেরোজাইগাস মেল থেকে আটটা গ্যামেট আসবে এবং হেটেরোজাইগাস ফিমেল থেকেও আটটা গ্যামেট আসবে, এখানে গ্যামেটগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার এই গ্যামেটগুলির মধ্যে সংযোগ হলে টোটাল আট, আটে ৬৪ খানা অপত্য সৃষ্টি হবে। এবার তাদের গায়ের বর্ণের তারতম্যটা কীরকম হবে, তা সাধারণত কতগুলি ডমিনেন্ট জিন আছে বা অ্যালিল আছে তার উপর নির্ভর করে গায়ের রং হবে। যেমন দেখো, প্রথম যেটা দেওয়া আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, অর্থাৎ এখানে ছয়টি জিনই ডমিনেন্ট, তাহলে এক্ষেত্রে গায়ের বর্ণ হবে একদম গাঢ় কালো বা কৃষ্ণাঙ্গ। তারপরেরটা দেখো, টোটাল পাঁচটা ডমিনেন্ট আছে, এরকমভাবে তোমরা দেখবে পাঁচটি ডমিনেন্ট থাকলে একটু কম কালো, চারটি ডমিনেন্ট থাকলে হালকা কালো, তিনটে ডমিনেন্ট থাকলে গায়ের বর্ণ হচ্ছে মিডিয়াম হবে বা শ্যামবর্ণ, তারপরে যে দুটো ডমিনেন্ট থাকে হালকা ফর্সা, একটা ডমিনেন্ট থাকলে অনেকটাই ফর্সা, আর একদম নিচে দেখো সর্বশেষ যেখানে জিরো ডমিনেন্ট দেখানো হয়েছে এই শিশুটি হবে অ্যালবিনো। তাহলে বিজ্ঞানী সি ভি ডেভেনপোর্ট মানুষের পলিজেনিক বংশানুসরণটা তিনি ব্যাখ্যা করেছেন এবং কীরকমভাবে তিনটে জিন এবং তাদের কতগুলি অ্যালিল ডমিনেন্ট আছে তার উপর নির্ভর করে গায়ের বর্ণের তারতম্য কীরকম হবে সেটা তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। তো আশা করছি তোমরা পলিজেনিক ইনহেরিটেন্স বা বংশানুসরণটা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস, তোমরা এর আগের ছবিটাতে দেখো, আমি এখানে দেখিয়েছি যে এফ টু জেনারেশন টোটাল ৬৪ রকমের বাচ্চা তৈরি হবে, ওটা সন্তান তৈরি হবে না, ওটা ৬৪ রকমের জাইগোট সম্পন্ন সন্তান তৈরি হতে পারে।